ভিতরে দুইটা করে মোটর থাকবে দুইটা করে মোটর আছে এবং দুইটা করে পাখা আছে দুইটা পাখাই হচ্ছে অ্যালুমিনিয়াম পাখা অ্যালুমিনিয়াম পাখার উপকারিতাটা হচ্ছে মরিচা আসবে না পাখার মধ্যে আমি এটাকে হাতে ইশারা করলাম এটা চলতে শুরু করেছে এটা তিনটা স্পিড আছে আপনি স্পিড কমাবেন আর একবার চলে আসেন এখন মিডিয়াম স্পিডে সে কাজ করতেছে এখানে ডিসপ্লেতে সে শো করতেছে মিডিয়াম স্পিড আপনি আবারো টাচ করুন এখন স্লোতে চলে গেছে সে লো স্পিড লো স্পিডে কাজ করতেছে আপনি অফ করতে চাচ্ছেন আপনি জিনিসটা অফ করে দেন এটা হচ্ছে সেন্সর 6-7 ঘন্টা চলার পরে এক ইউনিট বিদ্যুৎ খরচ করবে আর এটার যে সাকশন পাওয়ারটা যদি আমি চিন্তা করি যে সাকশন পাওয়ার কত আছে এটা হচ্ছে 2000 মিটার কিউব পার আওয়ার এটা সাকশন পাওয়ার রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনালে বসুন্ধরা সিটি লেভেল 6 আমাদের সঙ্গে বাবু ভাই আছেন বাবু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম জি ভাই জান আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আজকে তো আমরা খুব ভালো মানের কিচেন হুড দেখাবো ওকে এর আগেও আমরা এই কিচেন হুডটা নিয়ে কথা বলেছিলাম আমাদের এই কিচেন হুডটা মধ্যখানে স্টক আউট ছিল প্রায় 3 থেকে 4 মাস যাবত স্টক আউট ছিল যেহেতু এলসি বন্ধ ছিল বা দেশের পরিস্থিতির উপর নির্ভর করেই প্রোডাক্ট ছিল না আবারও প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে এটা একটা মেসেজ কাস্টমারদেরকে পৌঁছানো এটা হচ্ছে মূল টার্গেট আর এছাড়া প্রোডাক্টের মধ্যে লেটেস্ট কী কী গুণাগুণ যোগ হয়েছে এটা নিয়ে একটু কথা বলা ওকে তো আমরা এর আগে কিচেন হুডগুলো যেটা পেয়েছিলাম যেটা দেখেছিলাম যে ম্যানুয়াল ক্লিনার ছিল যে ম্যানুয়াল ক্লিনগুলো হতো আপনাকে খুলে পরিষ্কার করা লাগতো ম্যানুয়ালি আর এখন যেগুলো আসতেছে এগুলো হচ্ছে অটো হিট ক্লিন সিস্টেম অটো হিট ক্লিনটা হচ্ছে এটা ফোর্থ ভার্সন আমরা বলে থাকি আমরা সেলসম্যানদের ভাষায় যেটা আমরা বলি এটা হচ্ছে কিচেনের মধ্যে ফোর্থ ভার্সন মানে হচ্ছে নাম্বার ওয়ান যেটা ছিল সেটা হচ্ছে ম্যানুয়ালি খুলে ওয়াশ করা সেকেন্ড অপশন যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আপনার ফিল্টার সিস্টেম এরকম এসএস ফিল্টার যেটা খুলে আপনি গরম পানিতে ভিজিয়ে রাখলেন ওয়াশ হয়ে গেল থার্ড অপশন আসলো হচ্ছে ওয়াটার ক্লিন যেটা ভিতরে পানি দিচ্ছেন ক্লিন বাটনের চাপ দিচ্ছেন সে গরম পানি দিয়ে ওয়াশ করে দিচ্ছে ওকে আর ফোর্থ অপশন যেটা আসছে যেটা হিট ক্লিন কোনো পানি দেওয়ারও ঝামেলা লাগলো না আপনি হিট ক্লিন বাটনে টাচ করবেন ওর পাখার চারপাশে হিটার লাগানো আছে ওই হিটারটা পাখাগুলোকে গরম করবে গরম করে তেলটাকে আলাদা করে বাটিতে দিয়ে দিবে এটা হচ্ছে ক্লিনিং সিস্টেমটা আমি ক্লিনটা নিয়ে প্রথমেই কথা বললাম এই জন্যই কারণ ক্লিনটাই হচ্ছে মূলত ঝামেলা কাম আমাদের যারাই বাসায় ইউজ করেন আমাদের গৃহিণীরা ওনারা এটাকে ঝামেলা মনে করেন আর এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা হিট ক্লিন সিস্টেমটা নিয়ে কথা বললাম ফার্স্ট টাইম ওকে সেকেন্ড আমি যেটা বলবো আমরা এর আগে যে কিচেনগুলো ছিল আজকে এটা নিয়ে কেন কথা বলবো এটা বোঝানোর জন্য বলছি এর আগে আমরা যে কিচেনগুলো দেখেছি এগুলোর ছিল নিচে ফিল্টারগুলো ছিল প্লেন আচ্ছা এগুলোও ফোর্থ ভার্সনের অটো হিট ক্লিন সিস্টেমের মধ্যে ওকে কিন্তু এগুলোর যে জিনিসটা ছিল এগুলো হচ্ছে ফিল্টারটা ছিল প্লেন ফিল্টারটা প্লেন হওয়ার কারণে আপনি যেটা দেখা যেত আপনার তেলটা পিছনের বাটিতে জমা হতো কম খুবই কম দেখা যাচ্ছে লেগে থাকতো ফিল্টারের মধ্যে আর এটা যেটা আছে বা উপরে আরো একটা মডেল যেটা দেখতে পাচ্ছেন আপনি এগুলো এগুলো হচ্ছে কার্ভিং সিস্টেম কার্ভিং মানে হচ্ছে পিছনের অংশটা থাকবে ঢাল নিচু যার কারণে আপনার এই ফিল্টার থেকে তেলটা বেয়ে পিছনে বাটিতে চলে যাবে ওকে এটা হচ্ছে গিয়ে আরো একটা উপকারিতা এটা কার্ভিং এর মধ্যে আচ্ছা আর আরেকটা জিনিস যদি বলতে যাই আমরা ক্যাবিনেটের লুকের যদি চিন্তা করি নরমালি আমরা কিচেনের যারাই এখন ইউজ করতেছি বা লাগানোর চিন্তা করতেছি তারা সবাই কিন্তু ক্যাবিনেটেই ফিটিং করতেছি আর যখন আপনি ক্যাবিনেটে ফিটিং করতে যাবেন তখন আপনার মেজারমেন্টের বিষয় থাকে ওকে এই কিচেনটা হচ্ছে 30 ইঞ্চি আছে এভাবে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আমাদের যে গ্যাস বার্নারগুলো হয় 2 বার্নার বা 3 বার্নারের এগুলো প্রত্যেকটাই আপনার হচ্ছে 30 ইঞ্চি সো আপনাকে কিচেনটাও 30 ইঞ্চি স্ট্যান্ডার্ড হবে আর এছাড়া বড় যাদের প্রয়োজন 36 ইঞ্চি আছে আমাদের কাছে বা 28 ইঞ্চি আছে আমাদের কাছে ছোট বড় অনেকগুলো সাইজই আছে কিন্তু স্ট্যান্ডার্ডটা হচ্ছে 30 যেহেতু আমাদের চূড়াটা হচ্ছে 30 এটা ক্যাবিনেটের জন্য বলছি আর এছাড়া ক্যাবিনেটে ফিটিং করার ক্ষেত্রে আপনাকে সামনে পিছনে যেটাকে বলি আমরা প্রস্থ বলে থাকি যে আপনার প্রস্থটা যদি কম হয় বা একটু বেশি হয় দেখতে খারাপ লাগে এটার যে প্রস্থটা রয়েছে এটা আছে 15 ইঞ্চি যেটা আমাদের ক্যাবিনেটের জন্য স্ট্যান্ডার্ড নর্মালি এই যে কিচেনগুলো আছে এগুলো প্রত্যেকটা আছে 20 ইঞ্চি 19 ইঞ্চি এগুলো ক্যাবিনেট থেকে বের হয়ে যায় ক্যাবিনেটটা আসে ঢাল পর্যন্ত এরপরে এই অংশটা বাইরে বের হয়ে থাকে আর কার্ভিং সিস্টেমটা এই অংশটাও ভিতরের দিকে থাকায় ক্যাবিনেট থেকে বের হয়ে যাবে না জিনিসটা বা আমাদের মাথায় লেগে যাওয়ার কোনো পসিবিলিটিও নেই এটা হচ্ছে কার্ভিং এর আরো একটা ধাপ উপকারিতা আর এগুলোর প্রত্যেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিতরে দুইটা করে
থাকবে দুইটা করে মোটর আছে এবং দুইটা করে পাখা আছে দুইটা পাখাই হচ্ছে অ্যালুমিনিয়াম পাখা অ্যালুমিনিয়াম পাখার উপকারিতাটা হচ্ছে মরিচা আসবে না পাখার মধ্যে অনেক সময় আমরা দেখি যে এই পাখাগুলো কালো কালারের লোহার হয় প্লেটের মধ্যে যেটা হচ্ছে আপনার তেল আস্তে হয় একটা সময় মরিচা এটা জুরজুরা হয়ে ভেঙে যায় আর এই জিনিসটা এই পাখাটা হচ্ছে অ্যালুমিনিয়াম পাখা যার কারণে এটার এই ধরনের প্রবলেমগুলো হবে না আর এখানে টোটালি নিচে ড্রেন করা আছে এই ড্রেনের মাধ্যমে তেলটা বেয়ে বাটিতে চলে আসছে ইজিলি আর এটার বডিটাও করা হয়েছে এসএস বডি ওকে এসএস বডিতে মরিচা আসবে না আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ননস্টিক বডি দুইটাই কার্ভিং এর মধ্যে আর এখানে যেটা ব্যবহার করা হয়েছে নরমালি এগুলোতে যেটা দেখা যায় গোল এলইডি ব্যবহার করা হয় গোল এলইডি ব্যবহার করার কারণে এখানে প্লেটটা দিয়ে জায়গাটা বাড়তি চলে আসতেছে আর কার্ভিং এ যেটা করে যে চিকন এলইডি ব্যবহার করা হয় চিকন এলইডি ব্যবহার করার কারণে আপনার এই জিনিসটার সুবিধা হয় এবার আমি অপারেটিং এর ব্যাপারে আসি এটার মধ্যে অপারেটিং এর ব্যাপারে যেটা চিন্তা করা হয়েছে যে আপনার সেন্সর আপনি হাতের ইশারা আমি এটাকে হাতের ইশারা করলাম এটা চলতে শুরু করেছে এটা তিনটে স্পিড আছে আপনি স্পিড কমাবেন আর একবার চলে আসেন এখন মিডিয়াম স্পিডে সে কাজ করতেছে এখানে ডিসপ্লেতে সেটা শো করতেছে মিডিয়াম স্পিড আপনি আবারও টাচ করুন এখন স্লোতে চলে গেছে সে লো স্পিডে কাজ করতেছে আপনি অফ করতে চাচ্ছেন আপনি জিনিসটা অফ করে দেন এটা হচ্ছে সেন্সর এর আগে আমরা যেটা পেয়েছি সেন্সরের সাহায্যে অন অফ এই জিনিসটা করা যেত যেটা আপনার স্পিডটা কমানো বাড়ানো করা যাবে এখন যেটা এসেছে যে আপনি চাইলে স্পিডটা কমানো বাড়ানোর সিস্টেমটা পাচ্ছেন এখানে যোগ হয়েছে তো আমি এবার এটার ফিল্টারগুলো যদি একটু দেখাই এটা ফিল্টারগুলো হচ্ছে স্টেনলেস স্টিল ফিল্টার এখানে পলিথিন লাগানো এই পলিটা উঠালে এটা এসএস কালার হয়ে যাবে জি এই ফিল্টারটা হচ্ছে স্টেনলেস স্টিলের এবং এই জিনিসটা খুলে ওয়াশ করাটাও খুব সুবিধা এগুলো আর এইটার এবার আমি আসি হচ্ছে এটার স্পিড নিয়ে কথা বলি আচ্ছা একটা কিচেনের আমরা যখন কিনতে যাই তখন আমরা স্পিডটা হচ্ছে মূল টার্গেট থাকে যে স্পিড যত ভালো হবে তত আপনার ক্যাবিনেট ভালো থাকবে আপনার কিচেনের লুক ভালো থাকবে আপনি যে কাজের জন্য কিনতেছেন এই কাজটা ভালো হবে এটার স্পিড রয়েছে 2500 RPM যেটা পার মিনিটে এক একটা মোটর 2500 বার করে রান করবে এখানে দুইটা মোটর আছে আর এটার মোটরও ওয়াট যেটা বিদ্যুতের খরচ এটা হচ্ছে 250 ওয়াট 250 ওয়াট মানে 4 ঘন্টায় যদি হাই স্পিডে চলে তাহলে 1 ইউনিট নর্মালি হাই স্পিড লাগবে না আপনার মিডিয়াম বা স্লো স্পিড যথেষ্ট সেক্ষেত্রে 6-7 ঘন্টা চলার পরে 1 ইউনিট বিদ্যুৎ খরচ করবে আর এটার যে সাকশন পাওয়ারটা যদি আমি চিন্তা করি যে সাকশন পাওয়ার কত আছে এটা হচ্ছে 2000 মিটার কিউব পার আওয়ার এটার সাকশন পাওয়ার রয়েছে হ্যাঁ এবার আমি যে কথা বললাম এই যে আপনাকে এই বক্তব্যগুলো দিলাম বা এটা ডিটেলস নিয়ে কথা বললাম এটার যে একটু প্রুফ আমি আপনাকে দেখাতে চাই যে আসলে আদৌ এটার স্পিড বা এটার সাকশন পাওয়ার এরকম আছে কিনা প্র্যাকটিক্যাল যদি দেখাতে যাই রিয়েলিটি যেটাকে বলি আমি একটু স্পিড দিয়ে আমি একটু সাকশনটা দেখাবো জাস্ট এটা দেখানোর জন্য এটা কাউকে টার্গেট করে কাউকে ছোট করে আমি কিছু বলছি না জাস্ট সাকশনটা দেখানোর জন্য যে আপনি সাকটা এটা কেমন করছে এটা সাকশন পাওয়ারটা এটা সাকটা টানার ক্ষমতাটা কেমন আপনি এটা বোঝানোর জন্য আমরা দেখাই এই জিনিসটা যে এরকম একটা বোর্ড যদি আপনি এখানে দেন এটা সাক করতেছে টান দিয়ে নিয়ে করবে এটা ধরে রাখার ক্ষমতাটা এটার আছে ওকে আর সাকশনটা তো বুঝলেন আর অয়েল পটটা যেটা রয়েছে এই যে এখানে অয়েলটা এখানে তেলের বাটি দেওয়া আছে তেলের বাটিতে তেলটা এখানে জমা হবে আপনি এখানে শো করবে আপনি তেলটা খুলে ওয়াশ করতে পারবেন আর যখন হিট ক্লিন করবেন তখন এখানে তেলটা গিয়ে জমা হবে এখানে আচ্ছা আচ্ছা জি তো চমৎকার আমরা গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টিতে আসি এই প্রোডাক্টটার গ্যারান্টি সাপোর্ট যেটা পাবেন সেটা হচ্ছে মোটর এখানে যে দুইটা মোটর রয়েছে দুইটা মোটরেরই 5 ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি থাকবে 5 বছরের মধ্যে মোটর যদি জ্বলে যায় মোটরটা চেঞ্জ পাবেন আর 10 ইয়ার্স হচ্ছে সার্ভিসের ওয়ারেন্টি দেওয়া থাকবে আর ঢাকার মধ্যে প্রাথমিক সার্ভিস আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি আমরা করব প্রোডাক্টের ফিটিং আমরা করে দিব ফিটিংয়ের অ্যাক্সেসরিজগুলোও আমরা দিব এটা হচ্ছে ঢাকার মধ্যে আফটার সেল সার্ভিস আর ঢাকার বাহিরে যদি হয়ে থাকে প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে আমরাই পাঠিয়ে দিব ফিটিংয়ের অ্যাক্সেসরিজ যা যা আছে এগুলো আমরাই দিয়ে দিব ফিটিং যদি আমাদেরকে দিয়ে করান আমাদের লোক গিয়ে ফিটিং করে দিবে সেটার জন্য আপনার আসা যাওয়ার খরচ আপনাকে পে করতে হবে ওকে ওকে আচ্ছা তাহলে আমরা এখন প্রাইসটা বলে দিই আমাদের কিচেন আউট কিন্তু হিউজ কালেকশন এখানে আছে আপনি 14000
14,500 থেকে শুরু হবে 14,500 থেকে শুরু করে আমাদের কাছে আপনার প্রায় 65,000 টাকা পর্যন্ত কিচেন হুড রয়েছে আজকে যেটা নিয়ে কথা বললাম সেটার প্রাইস দেওয়া আছে 45,500 টাকা আমাদের এটা এমআরপি দেওয়াই আছে এখান থেকে আপনার লাইভ দেখার পরে যদি কোনো কাস্টমার আমাদের কাছে আসেন এটা নেওয়ার আগ্রহ থাকে অবশ্যই ওনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আপনার 15% ডিসকাউন্ট আমি ঘোষণা করলাম 15% ডিসকাউন্ট থাকবে কোনো প্রায় কাস্টমার আপনার এই লাইভ দেখে আসলে ওকে ওকে তো এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু 15% ডিসকাউন্ট থাকবে তো 15% ডিসকাউন্টটা কত দিনের জন্য থাকবে এটা হচ্ছে ভিডিওটা দেখার পরে থেকে 15 দিন আচ্ছা 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 ভিডিওটা যেদিন পাবলিশ হবে সেই দিন থেকে 15 দিন পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টটা থাকবে 15% ওকে ওকে তো চমৎকার ফাটাফাটি যারা আসলে ভালো মানের কিচেন হুড খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আমরা আজকে দেখিয়ে দিলাম খুবই ভালো মানের কিচেন হুড ড্রাগন ব্র্যান্ডের তো যারা আসলে নিতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল এছাড়াও যদি আপনারা ঢাকার বাইরে থেকে নিতে চান তাহলে সেখানে আমাদের চট্টগ্রামে আউটলেট রয়েছে বা আমাদের ঢাকার মধ্যেও আরো আউটলেট রয়েছে মহাখালী বা আপনার বাড্ডায় আমাদের আরো কয়েকটা আউটলেট রয়েছে আমাদের প্রত্যেকটা ডিটেইলস আমাদের পেজে দেওয়া থাকবে ইনশাআল্লাহ ওকে তো আজকে পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ